এই মুহূর্তত মই উপস্থিত আছো বাক্সা জেলার চাপাগুড়ি বিধানসভা সমষ্টির অন্তর্গত বুনবাড়ী হৈ যে হারিভাঙা সুপা আছে হারিভাঙা সুপা সংযোগী এটা গ্রামাঞ্চলের পথত উপস্থিত আছো। আর এই পথটুত যেটু নই আছে গোল্ডিং নই, এই গোল্ডিং নৈর ওপরত এখন বাহর হাঁকো আছে, জরাজীর্ণ বাহর হাঁকো। আর এই বাহর হাঁকোখনে ইয়ার অঞ্চলটোর রাইজ তথা পথচারী পথচারী সকলে ইয়ার বিপদসংকুলভাবে যাতায়াত অব্যাহত রাখিছে। কিন্তু ইয়ার পিছতো কিন্তু এই বাহর হাঁকোখন সলনি হওয়া নয় বা ফুটব্রিজ বা এখন পকী দলং নির্মাণ হওয়া নয় আজি পর্যন্ত। আর যার ফলত এই হাঁকোখনের ওপরে এতিয়া বিপদসংকুলভাবে যাতায়াত অব্যাহত রাখিছে ইয়ার অঞ্চলটোর রাইজ তথা পথচারীয়ে। তারপর রূপমে পোনপটিয়াভাবে দেখাব এইখানে এখন হয়েছে বাহর হাঁকো। আর এই জরাজীর্ণ এই বাহর হাঁকোখানে ইয়াত যাতায়াত অব্যাহত রাখে ইয়ার অঞ্চলটোর রাইজ তথা পথচারীয়ে। আর এইটু যেহেতু গোল্ডিং নৈ, আর গোল্ডিং নৈর ওপরত এনে ধরনের এই যখন জরাজীর্ণ বাহর হাঁকো রূপমে পোনপটিয়াভাবে প্রাণজ দর্শক দেখাইছে, এই বাহর হাঁকোখানে বিপদসংকুলভাবে ইয়ার অঞ্চলটোর রাইজ তথা ইয়াত পথটোত চলাচল করা প্রতিগী পথচারীয়ে এনে ধরনের বিপদসংকুলভাবে এই যখন জরাজীর্ণ যে হাঁকো বাহর হাঁকো এই বাহর হাঁকোখানে তেখেতসকলে যে যাতায়াত এই যাতায়াত তেখেতসকলে অব্যাহত রাখিছে দেখুৱাইছো। দেখিছে কেনেধরনের এগারী চাইকেল লৈ এগারী লোক আহিছে এনে ধরনের বিপদসংকুলভাবে আহিছে। মোর লগত তেখেত আছে, মই তেখেতৰ পৰা জানিব খুজিম এইটো কোরপরা কলৈ যপত এটি হিংরা বাজার, হিংরা বাজার ইফালে মশলপুর হারিভাঙা অদলবাড়ি সব রাস্তা এটি এটু নৈটো কি নৈ এটি গোল্ডিং নৈ। এটু হাঁকোখন কিমান বছর হলে এনেকৈ থাকিব? এতে মোটামুটি আমি জন্ম নজমার পৰা আছে, আমি জন্মাই নাই তার হাঁকোয়ে আছে। কোনে ভাল করে বেয়া হলে কোনে ভাল করে? এটি রাইজে এই সুপা মা সেই দলংখান বাসা কাটি সেই এই হাঁকোখনের ওপরে যাব ভয় লাগে না লাগে? রাতি তো আবদন করবে নরে এক্সিডেন্ট হয়েছে নাকি? হয়েছে, বহুত পড়ছে তলত তলত পড়ি যায় ভাঙি মেথ। ইলেকশন আহিলে কি কয়? ইলেকশন আহিলে তো হম বলে কয়ে পিছত একো কোৱা নাই। এখন কি দাবি আপনার? এটা দাবি মানে দলংখান হব লাগে আর হয় নিশ্চিত হবে। আর আন এগারী ইয়াত মহিলা আহিছে সাইকেল লৈ, মহিলা এগারী আহিছে এই যখন হাঁকো এই হাঁকোখানোর ওপরে বিপদসংকুলভাবে তেখেতর দুই সন্তান হয় এই মহিলাগৰাকী সাইকেলেরে খোজকাড়ি আহিব লাগে, কারণ হাঁকোখানোর ওপরে উঠি আহিব নোৱাৰে। কারণ জরাজীর্ণ এইখন হাঁকো যদিহে এই গোল্ডিং নৈত যদি পড়ে তেতিয়াহলে দুর্ঘটনা যে হব এয়া বা বিপদ যে এই সেইটো নিশ্চিত। দেখিছে কেনেধরনের লড়াজনক এনেধরনের লৈ আহিছে এই জরাজীর্ণ হাঁকোখানে পার হৈছে লড়াজন, আর এই মহিলাগৰাকী সাইকেলখানে বিপদসংকুলভাবে ইয়াত পার হয়েছে। দেখিছে আন এগারী লোকে সাইকেলখন ধরি লই আহিব লাগিছে এনে ধরনের এতিয়া বাহর হাঁকোরে যাতায়াত অব্যাহত রাখবলগা হয়েছে। কেবিনেট মন্ত্রী ইউজি ব্রহ্মর এই চাপাগুড়ি সমষ্টিত মই মহিলাগৰাকীৰ পৰা জানিব খুজিম কোরপরা আহিছে বাইদেউ আপনি? কত যাব? হিংরাত যাব। ভয় লাগিছে না অহাতে? ভয় লাগিছে, ইমান ভাঙা দলংখন। আহিয়ে থাকে নাকি আপনার? আহিয়ে রাখো, প্রায় ভাগ আহিয়ে রাখো। অন্ধে সাইকেল লই দিয়ে আইলি অহন্তি আহ, গাড়ি আনবা নরে অহন্তি। তাৰমানে আপোনালোকে সাইকেল উঠি আহিব নোৱাৰে? নৰি উঠি আহিবা, ভাঙা দলংখন ভাঙা। কি 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 দাবী জনাব চৰকাৰক? চৰকাৰে দলংখন অতি সোনকালে ভাল কৰি দিব লাগে, আৰু মানুহবিলাক আহিবৰ কাৰণে সুবিধা হয়। সেইকাৰণে সাইকেলখন আপুনি নিজে আনিব পাৰিলেনে? নোৱাৰিলোঁ। কেনেকৈ আনিলে? বেলেগ মানুহ এজনে ভাল কৰি দিলে। হয় নিশ্চিতভাৱে এইগৰাকী মহিলাই ফেবাৰীৰ পৰা আহিছে তেখেতে, আৰু এই দুগৰাকী এই যি ছাত্ৰী কিশোৰীয়ে দেখিছে এনেধৰণে বিপদসংকুলভাৱে এই যি বাহৰ হাঁকো এই বাহৰ হাঁকোখনেৰে এনেধৰণে যাতায়াত এনেধৰণে অব্যাহত ৰাখিছে। দেখিছে কেনেধৰণে কিশোৰী দুয়োগৰাকী বিপদসংকুলভাৱে হাঁকোখনৰ ওপৰেৰে এনেধৰণে পাৰ হৈছে। আৰু কিন্তু আজি পৰ্যন্ত কিন্তু এই হাঁকোখন নিৰ্মাণ কৰাৰ ক্ষেত্ৰত কিন্তু বিভাগীয় যি কৰ্তৃপক্ষই হওক বা যি জনপ্ৰতিনিধি হওক তেখেতসকলে কোনো ধৰণৰ ইয়াৰ গুৰুত্ব বহন কৰা নাই, আৰু যাৰ ফলত এনেধৰণে বছৰ বছৰ ধৰি এনেধৰণে এখন বাহৰ জৰাজীৰ্ণ ইয়াৰ হাঁকোৰে ইয়াৰ অঞ্চলটোৰ ৰাইজে দুৰ্ভোগ ভুগি আছে। ইয়াৰ হাঁকোখনৰ ওপৰেৰে এনেধৰণে তেখেতসকলে বিপদসংকুলভাৱে এই যাতায়াত অব্যাহত ৰাখিব। দেখিছে চাইকেল দাঙি পাৰ কৰিব লগা হৈছে, এই এনেধৰণে বিপদসংকুলভাৱে যি যাতায়াত এই যাতায়াত অব্যাহত ৰাখিছে এই দু ইয়াৰ স্থানীয় ৰাইজ তথা পথাৰ। মই পথাৰৰ ওচৰত যাম, দাদা ক'ৰ পৰা আহিছে আপুনি? মই ভেবাৰীবে আহিছোঁ। ক'ত যাব? মই ইফালে যাওঁ ছাগাল বেচিৰে, এই কাটলিগড় ইফালে। আপুনি বেপাৰী? বেপাৰী। ভয় লাগিছেনে লগা নাই? ভয় মানে এহাতি এবাৰ চিন্তাই লাগে, আজি আহিলোঁ আৰু আজি বহুত বছৰ হ'ল, এইখিনি অলপ সিদিনা ৰাজ্যে ভাল কৰলা তাৰপিছত আৰু হেৰিয়ে হৈছে, এহাতি তাৰমানে অহা যোৱা কৰবাই নোৱাৰি তাৰমানে বাৰিষা হ'লে, বুজিছা?
এটা কি করবি আর এনেকে আইভ লাগবো আর হেরি করি আর সাইকেল লাঙি আনব লাগে তবে নুমি আইভ লাগে দলং কে লাগে আগত একবার কইছিল আগত লাগে কোনো গুরুত্বই নেদে এটা ইউপিএফ সরকারে কইছিল কি আমি দিম সব পরিবর্তন করিম বিপিএফ এ বইয়া কল্লা রেসুন এটা এই পরিবর্তন সরকারে কি করি আছে হ্যাঁ মোর এখনে কব লাগা ইলেকশন সময় কি কয় ভোট ভিক্ষা করবো আহিলে বাপু সবে দিয়ে আমাক সব যে সমস্যা দূর করে পরিবর্তন আনবো হেরি করব সব করে দিয়ে আমাক খাই দলং দিম রাস্তা দিম কিন্তু জিতি গেলে তাই খবরে নাই খবরে তাৰপিছত গুৰিক নাহে ইয়ে তাৰমানে ৰাইজ আৰু ইলেকশ্যন সময়ত আহিব আহি এইবাৰ এনে এনে কৰিম সেনে কৰিম কয় আৰু কিন্তু আমি সেই একাতে ভোট দিং আমি সব আশাবাদী হৈ আছোঁ তথাপিতো আমাক এই এই দলংখন বিৰাট ডিষ্টাৰ্ব হৈ আহিব কাৰণে এখিনি মানুহতো এনেকৈ অহা যায় এই এনেকৈ ঘূৰি আহিব লাগে অদলবাৰী দি হয় নিশ্চিতভাৱে এই যিটো পথ এই পথেৰে বিভিন্ন ছাত্ৰ-ছাত্ৰী বিদ্যালয়লৈ যায় বহুকেইখন বজাৰ আছে বজাৰলৈ গ্ৰাহকসকল যায় বজাৰ কৰিবলৈ বা চিকিৎসালয়লৈ যাব লগা হয় কিন্তু আজি পৰ্যন্ত এই পথটোৰ যিখন শাকো এই শাকোখন কিন্তু নিৰ্মাণ কৰি দিয়াৰ ক্ষেত্ৰত কিন্তু কোনো বিভাগীয় কৰ্তৃপক্ষই হওক বা যি স্থানীয় যি জনপ্ৰতিনিধি আছে এই জনপ্ৰতি কোনো গুৰুত্ব দিয়া নাই দেখিছে এনেধৰণে দুজন যুৱক এনে চাইকেলখন এনেকৈ মালবাহী চাইকেল এখন এনেধৰণে ইয়াত লৈ যাব লগা হৈছে এখন জৰাজীৰ্ণ শাকৰ যি ওপৰৰ এনেধৰণে যাব লগা হৈছে কি ক'বা কেনেধৰণৰ অসুবিধা হৈছে কেনেধৰণৰ মানে যাতায়াতে কৰবাই নোৱাৰি দেখোন সৰু সৰু চলি আনিলেও বৰ দিগদাৰী দিয়ে পৰবাও ভয় লাগে ইফালে নেগলিও নহয় সেনেহেন হয় সেইকাৰণে আমাৰ এখন দলং এটা লাগে আমাক এতিয়া বহুত বছৰে হ'ল ডেং ডেং বুলি কৈ নেদে সকলোৱে এনেকৈ কয় যোন নেকি এতিয়াও নুঠিলেও ভোটত আমি আৰু আশা কৰি থাকোঁ ইলেকশ্যন সময়ত কি কয় সেইটোৱে কয় যে ডিম আহে বাৰী হৈ যাব এই তিনি মাহৰ ভিতৰত হ'ব সেইটো কয় আমিও আশা কৰি সেই তিনি মাহ বোলো আৰু কিবা কৰি চলোঁ তাৰপিছত আৰু সেই যদি শাকোখন জৰাজীৰ্ণ হৈ যায় কোনে ভাল কৰি কোনে ভাল কৰি মেৰামতি কোনে ৰাইজে ভাল কৰে বা কি তোলে বা কিনি আনে বাটো আজিকালি তুলিলেওতো নাপৈ নহয় কিনবা লাগে একোটা বাহুৰ দাম ১০০ টকা আপোনালোকে নিজে কৰে নিজে কৰোঁ নিজে হয় নিশ্চিতভাৱে ইয়াৰ বাহৰ শাকোখন যদি মেৰামতি কৰিবলৈ যায় ইয়াৰ ৰাইজৰ গাঁঠিৰ ধন ৰাইজে গাঁঠি ধন খৰচ কৰি কৰে মোলৈ আন এগৰাকী লোক আছে ইয়াৰ স্থানীয় লোক দাদা কি ক'ব আচলতে কি ক'ম আচলতে পৰিৱৰ্তন দৰকাৰ ভাঙা দলঙৰ চৰকাৰ দলংখনটো লাগেই স্বাধীনতাৰ আজি 70 বছৰ হ'ল এই গাঁৱলীয়া অঞ্চলৰ কণ কণ শিশু ছাত্ৰ ছাত্ৰী কিমান যি পানীত পৰিল এইখন দলঙৰ পৰা স্কুলক নেগলিও নহয় বাজাৰ কৰবা নেগলিও নহয় এইফালে দিয়ে গোটেই তামোলপুৰ ধমধমা নাগৰিজুলি গোটেই ৰাস্তা ইটো দি অহা যাওঁ কিমান মানুহে দিনটোৰ হাজাৰ হাজাৰ কিমানখন মটৰচাইকেল দুৰ্ঘটনা হ'ল এতিয়া মানুহ পৰি ফাহি গৈছে মনসাত উঠছি মৰি গৈছে মানুহ তথাপিতো ইলেকশ্যনৰ আগে আগে গোটেই আমাক দিয়ক আমাক আমাক ভোট দিব আপোনালোকক আমি সমস্যা দূৰ কৰি দিম কি ধুনীয়া সেইকাৰণে কৈছোঁ পৰিৱৰ্তন দৰকাৰ ভাঙা দলঙৰ চৰকাৰ জনাইছোঁ প্ৰাগ নিউজক কাৰণ কিয় যে আমাৰ এইখিনি খবৰ লৈ ৰাজ্য চৰকাৰক এটা দৃষ্টিগোচৰ কৰাৰ কাৰণে প্ৰচেষ্টা হাতত লৈছে মই বিৰাট ভাল পাইছোঁ এইকাৰণে প্ৰাগ নিউজক ধন্যবাদ দিছোঁ কিন্তু এই দলঙৰ বিষয়ে আৰু ক'বাৰ ইচ্ছা নাই কাৰণ যি নিৰ্বাচন হয় এই নিৰ্বাচন সময়ত জনপ্ৰতিনিধিসকলে কিন্তু এই শাকোখন বা এই গল্ডিং নৈৰ ওপৰত এখন দলং নিৰ্মাণ কৰাৰ প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰে কিন্তু আজি পৰ্যন্ত কিন্তু বিভিন্ন ৰাজনৈতিক দলৰ নেতা আজি জনপ্ৰতিনিধি হ'ল কিন্তু এগৰাকী জনপ্ৰতিনিধিয়ে তথা যি বিভাগীয় যি কৰ্তৃপক্ষ আছে কৰ্তৃপক্ষই কিন্তু এই গল্ডিং নৈৰ ওপৰত এখন পকী দলং বা ফুটব্ৰিজ এখন নিৰ্মাণ কৰাৰ ক্ষেত্ৰত কোনো ধৰণৰ গুৰুত্ব বহন কৰা নাই আৰু যাৰ ফলত এতিয়া বিপদসংকুলভাৱে এই শাকৰ ওপৰেৰে ইয়াৰ যিসমূহ কণ কণ ল'ৰা ছোৱালী আছে স্কুলীয়া বা বিভিন্নজন হস্পিটেললৈ যায় বজাৰলৈ যায় তেখেতসকলে বিপদসংকুলভাৱে যাতায়াত অব্যাহত ৰাখিব লগা হৈছে আৰু বিভিন্ন সময়ত এই বাহৰ শাকোখনত দুৰ্ঘটনাও সংঘটিত হৈ আছে আৰু ইয়াৰ পিছতো কিন্তু চকুমুদা কুলিৰ ভাৱত আছে স্থানীয় বিধায়ক তথা কেবিনেট মন্ত্ৰী ইউজি ব্ৰহ্ম।